হ্যালো বন্ধুরা, আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম সৌদি, কাতার ও দুবাইয়ের আরবি ভাষা যারা বাংলা ভাষার মাধ্যমে শিখতে চান তাদের জন্য মূলত আজকের এই টিউটোরিয়ালটি। এই টিউটোরিয়ালের মাধ্যমে দেখানো হয়েছে যে আপনি কীভাবে বাংলা ভাষার মাধ্যমে আরবির সৌদি, কাতার বা দুবাইয়ের ভাষাগুলো শিখে নিতে পারবেন, তেমনই কিছু গুরুত্বপূর্ণ বাক্য নতুন নতুনভাবে এই বাক্যগুলো দেখানো হয়েছে যা নতুনদের জন্য জানা অত্যন্ত প্রয়োজন। তাহলে চলুন না সে বিষয়গুলো এবার আমরা দেখে নিই। যেমন তালা এখানে, চাবি কোথায়, এই বাক্যটি হল গফল হেনা ওয়েন মুফতা, গফল হেনা ওয়েন মুফতা। এখানে তালা এর আরবি শব্দ হল গফল, এখানে এটা হলো হেনা, চাবিকে আরবি ভাষা বলা হয় মুফতা, আর কোথায় এর আরবি হলো ওয়েন। সে ভালো আমি জানি, সে ভালো আমি জানি। হুয়া জেইন অর্থ হলো সে ভালো, আনা আরফ অর্থ হলো আমি জানি। তো বন্ধুরা, এখানে যে বাক্যগুলো ব্যবহার হচ্ছে তা হলো সে, এর আরবি হলো হুয়া, ভালো অর্থ হলো জেইন, আবার আমি এর আরবি শব্দটি হলো আনা, জানি এর আরবি শব্দটি হলো আরফ। বে আইনি মানে যেটাকে আইনত বোধ নয়, যেমন গায়ের কানুন, গায়ের কানুন অর্থ হলো বে আইনি। যদি শুধু আইন হতো তাহলে হতো কানুন। শুরু করা, এর আরবি শব্দটি হলো ইবদা, ইবদা অর্থ হলো শুরু করা। তারা সবাই কুল্লু হুম, কুল্লু হুম অর্থ হলো তারা সবাই। জানা, এর আরবি শব্দটি হলো মালুম। কাজ, এর আরবি শব্দটি হবে শগল, শগল অর্থ হলো কাজ। তুমি কি কারেন্টের কাজ জানো, এই বাক্যটির আরব হলো ইনতা মালুম শগল কাহ রাবা, ইনতা মালুম শগল কাহ রাবা। এখানে তুমি আরবি হলো ইনতা, মালুম অর্থ হলো জানা বা জানো, শগল অর্থ হলো কাজ, আর কাহ রাবা অর্থ হলো কারেন্টের। তুমি কি চাও, শোনো এবি হিন্তা, শোনো এবি হিন্তা। এখানে শোনো শব্দ দ্বারা বোঝানো হয় কি, এবি অর্থ হলো চাও, ইন্তা অর্থ হলো তুমি। কেমন আছো, কেইফ হালেক, কেইফ হালেক অর্থ হলো কেমন আছো। এখানে কেইফ অর্থ হলো কেমন, কেইফ হালেক তুমি কেমন, শোনো ইন্তা, শোনো ইন্তা অর্থ হলো তুমি কেমন। রহিম কোথায়, রহিম কোথায় তুমি, এই বাক্যটি হলো রহিম ওয়েন ইন্তা, রহিম ওয়েন ইন্তা। আমি খুব অসুস্থ, আনা মাররা তাবান, আনা মাররা তাবান। এখানে মার অর্থ দ্বারা বোঝানো হয়েছে খুব, তাবান অর্থ হলো অসুস্থ বা দুর্বল। সে কোথায় গিয়েছিল, হুয়া ওয়েন রোদ, হুয়া ওয়েন রোদ, হুয়া সে ওয়েন কোথায়, রোদ অর্থ হলো গিয়েছিল। একটু পরে আসো, তাল বাদ সোয়াই, তা আল বাদ সোয়াই। এখানে তাল অর্থ হলো আসো, বাদ অর্থ হলো পরে, সোয়াই অর্থ হলো একটু বা অল্প। আমি মিস্ত্রি, এই বাক্যটির আরবি হলো
আনা মুয়াল্লিম, এখানে আনা অর্থ হলো আমি, আমি মুয়াল্লিম অর্থ হলো মিস্ত্রি, আবার এই মুয়াল্লিম একা পারবেন না। লাহালু মাইকদার, লাহালু মাইকদার একা পারবেন না। বাইরে দাঁড়াও, ওয়াগেফ বাররা, ওয়াগেফ বাররা অর্থ হলো বাইরে দাঁড়াও। এটার দাম কত? হাদাকাম, হাদাকাম অর্থ হলো এটার দাম কত। আমি বাজারে যাই, আনার রোহ সুখ, আনার রোহ সুখ আমি বাজারে যাই। এখনই এসো, তায়াল আলহীন, তায়াল আলহীন অর্থ হলো এখনই এসো। পরে এসো, তায়াল বাদ, তায়াল বাদ অর্থ হলো পরে এসো। সে অসম্ভব কৃপণ, হুয়া মাররা কাঞ্জুস, হুয়া মাররা কাঞ্জুস সে অসম্ভব কৃপণ। এখান থেকে যাও, রোহ মিন হেনা, রোহ মিন হেনা এখান থেকে যাও। হয়তো আমি শুনিনি, ইমকি আনা মাইসমা, ইমকি আনা মাইসমা হয়তো আমি শুনিনি। একা লাহালু, লাহালু শব্দের অর্থ হলো একা। তারপর কি? ওহ বাদেন, ওহ বাদেন অর্থ হলো তারপর কি। তোমাদের হাগ্যেকুম, হাগ্যেকুম অর্থ হলো তোমাদের। আমি খুব অসুস্থ, আনা মাররা তাবান, আনা মাররা তাবান এখানে মার অর্থ দ্বারা বোঝানো হয়েছে খুব, তাবান অর্থ হলো অসুস্থ বা দুর্বল। সে কোথায় গিয়েছিল? হুয়া ওয়েন রোদ, হুয়া ওয়েন রোদ হুয়া সে ওয়েন কোথায়, রোদ অর্থ হলো গিয়েছিল। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের কালেকশান। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা খুব সহজেই সৌদি, কুয়েত, কাতার, দুবাই ও ওমানের ভাষাগুলো শিখতে পারবেন, বলতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক সুন্দর লেগে থাকবে। তো বন্ধুরা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করাতে ভুল করবেন না, পরবর্তী ভিডিওটি দেখবেন। ধন্যবাদ।